গৃহকর্মী লাইলির মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলেছিল প্রায় ছয় ঘণ্টা লাইলি যে ভবনের একটি ফ্ল্যাটে কাজ করতেন সাততলা সেই ভবনের সবগুলো ফ্ল্যাটে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পুলিশ বলছে শুক্রবারের ওই ঘটনাকে ভিন্ন খাতে নিতে পুলিশের উপর হামলা ও নাশকতা চালাতে উস্কানি দেয় স্থানীয় একটি রাজনৈতিক গোষ্ঠী একটা প্রাইভেট কার আগুন দিয়েছে রাস্তায় আগুন দিয়েছে বেনাবাস একটা বাসে পাবলিক বাসে আগুন দিয়েছে এবং যে ভিকটিম যেখানে ঘটনার প্রিয় সে বাড়ি ভাঙচুর করেছে ঘটনায় মামলা হয়েছে গৃহকর্তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আর গৃহকর্তা মাইনুদ্দিন মুন্সি ও বাসার দারোয়ান তোফাজ্জুল হোসেন টিপুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আরেকটু ডিপলি আমরা তদন্ত অগ্রগামী হলে আমরা বলতে পারবো আর এই ঘটনা মার্ডার বা আত্মহত্যা এটা তখনই বলা যাবে আমরা শ্রিয়াত রিপোর্টকে পর্যালোচনা করব। ইএম রিপোর্ট আসতে হবে রাসায়নিক পরীক্ষার সমস্ত রিপোর্টগুলো কম্পাইল করে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারবো গৃহকর্মী লাইলির স্বামীর বড়ভাই ভাই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করেছেন ময়না তদন্ত হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার গলা থেকে টিস্যু এবং পাশাপাশি তার হাইভেজেনার সোয়াব আমরা মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশান এবং ডিএনএ প্রোফাইলের জন্য রেখেছি এই দুইটা রিপোর্ট যখন আমাদের কাছে আসবে তখন আমরা এগুলি পর্যালোচনা করে এবং আমরা আমাদের মনতন্ত্র করে যে আলামত পাইছি এগুলি পর্যালোচনা করে তখন আমরা একটি চূড়ান্ত মতামত জানাব পুলিশ আবেদন না করলেও ভিসেরা সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী ডাক্তার আমরা তার গলায় একটি আঘাতের চিহ্ন পেয়েছি পাশাপাশি তার মাথা ছোট একটা আঘাত পাইছি আমরা এগুলি পর্যালোচনা করব এবং গলায় একটি ইয়ার দাগ পাইছি ল্যাগেচার মার্ক পাইছি এই সবগুলি পর্যালোচনা করে আমরা আমাদের ওই যে রিপোর্টগুলো যখন দিব তখন আমরা কনফার্ম হইতে পারব ময়না তদন্ত শেষে গৃহকর্মী লাইলির লাশ পাঠানো হয়েছে তার গ্রামের বাড়ি কুড়ি গ্রামের ফুলবাড়িতে ইনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা